সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ভারতের ইতিহাসে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কবে মারা যান? ভারতের ইতিহাসে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কবে মারা যান? 31 আগস্ট 2020। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক কোথায় অবস্থিত? লাদাখ, ভারত। তুসিমেন পার্ক কোথায় অবস্থিত? তুসিমেন পার্ক কোথায় অবস্থিত? জাপান। সম্প্রতি পদত্যাগ করা জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? সম্প্রতি পদত্যাগ করা জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? প্রায় 8 বছর। আলজেরিয়ার রাজধানীর নাম কি? আলজেরিয়ার রাজধানীর নাম কি? আলজিয়াস। কাল্পনিক উপন্যাসের বিখ্যাত সিরিজ হ্যারি পটার কে লিখেছেন? কাল্পনিক উপন্যাসের বিখ্যাত সিরিজ হ্যারি পটার কে লিখেছেন? জে কে রাউলিং, যুক্তরাজ্য। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কেনেডি পরিবারের দেওয়া একটি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি তুরস্কের আবিষ্কার করা কৃষ্ণ সাগরে গ্যাস মজুতের নাম কি? টুনা এক। এই মজুতে রয়েছে 320 বিলিয়ন ঘনমিটার গ্যাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি কবে আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্প্রতি কবে আফ্রিকা মহাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 25 আগস্ট 2020। ANI কোন দেশের জাতীয় তদন্তকারী সংস্থা? ANI কোন দেশের জাতীয় তদন্তকারী সংস্থা? উত্তর ভারত। আলোচিত জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ এর প্রধান মাসুদ আজহারকে জাতিসংঘ কবে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে? আলোচিত জঙ্গি সংগঠন জাইশ ই মোহাম্মদ এর প্রধান মাসুদ আজহারকে জাতিসংঘ কবে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে? 1 মে 2019। কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেন। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে ICJ-তে গাম্বিয়া কবে মামলা দায়ের করে? 11 নভেম্বর 2019। মামলার অন্তর্বর্তী রায় প্রকাশ 23 জানুয়ারি 2020। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোথায় নতুন করে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে? কেনুসা কাউন্টি, উইসকনসিন অঙ্গরাজ্যে। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেপিদু বা নাইপিদু। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি? তেহরিক ই ইনসাফ, PTI। হায়ারোগ্লিফিক লিপি কারা উদ্ভাবন করেন? মিশরীয়রা। উচ্চ বেকারত্বের দিক দিয়ে বর্তমান বিশ্বে শীর্ষ দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা, 28.2%। দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্বের 22তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। বৈশ্বিক বেকারত্বের হার 5.4%। সবাইকে ধন্যবাদ।